আসসালামু আলাইকুম। আমরা আবারো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আসলে এখনো পর্যন্ত আছি হচ্ছে মোহাম্মদপুর বসিরা রোডে মোহাম্মদ ইশাক সাহেবের বাসা আজকে এসেছি। আমরা কিছুক্ষণ পূর্বে যে ভিডিওটা করলাম তারাই হচ্ছে এই বাড়ির মালিক। সেক্ষেত্রে আমাদের কোম্পানি সম্পর্কে আসলে আমরা গ্রাহক দিয়েও আপনাদের স্যাটিসফ্যাকশন দিতে চাই, যেন আপনারা সেটা শুনে আনন্দিত হন। তা আসলে ইশাক ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন না? আসলে আপনার কাছে আমি কথা বলতে ছিলাম, যেটা হচ্ছে সবার উদ্দেশ্যে আপনি বলবেন, জোরে বললে শুনতে পাবে। আপনি আমাদের কোম্পানির মধ্যে বাড়ি করে কতটুকু আনন্দিত? আপনি যেহেতু আমাদের সুদবিহীন প্রকল্প নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি বা অন্যান্য কোনো সমস্যা বাড়ি করা নিয়ে কোনো প্রকার হেজিটেশন নিয়ে পড়েছেন কিনা? জি, উনি আসলে আসলে আমাদের স্যাটিসফাই, উনি আসলে আস্তে আস্তে কথা বলেন, এর জন্য হয়তো ওনার কথা শুনতে পাচ্ছেন না, এর জন্য আমরা দুঃখিত। আমরা ভাবিকে প্রশ্ন করি, তো ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। ভাবি জোরে কথা বলেন, কারণ ভাবি আসলে খুব সাহসী মানুষ। দুজনের পরামর্শ আলোচনাতেই ওনাদের গ্রামে ওনাদের বাইরে আমরা করতে পেরেছি। তো এক্ষেত্রে ভাবি আপনাদের যে আর বাদ বাকি কাজগুলো আছে, তো ইনশাল্লাহ সেগুলো করার উপর আমি কথা বলতে চেয়েছিলাম। যেহেতু নিস্তালাটা হয়েছে, তো দোতলাটা ইনশাল্লাহ আমরা করে দিতে চাই, সেক্ষেত্রে এটার ব্যাপারে আপনার সাথে আমরা আলোচনা করব। তো আপনার আমার ভাই লিমিটেডের মাধ্যমে বাড়ি করার ব্যাপারে সারা বাংলাদেশের মানুষকে আপনি যদি কিছু বলতেন। জি ধন্যবাদ ভাবি আপনাকে। আসলে আমরা আসলে সবসময় বলেছি যে আমরা গ্রাহক নিয়ে কথা বলি, আজকে একটি ছোট ভিডিও রাখলাম। তো ইনশাল্লাহ আমাদের কোম্পানিতে যোগাযোগ করলে আমরা যে বাড়িটার ব্যাপারে কথা বলেছি আজকে, যে গ্রাহক কথা বলেছে, আমরা ইচ্ছে করলে আমাদের নিজ খরচে আপনাদেরকে এনে দেখাতে পারবো। আশা করি ভালো থাকবেন, এবং গ্রামে যতটুকু কি হোক বা যেখানেই হোক যতটুকু জমি আছে ফেলে না রেখে আপনারা সুদমুক্ত হবে আমার বাড়ি লিমিটেডের মাধ্যমে বাড়ি করুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।